আমাদের শহরে নতুন বছর কিভাবে বরণ করে নিচ্ছে সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো আমি এখনই বের হব বাসা থেকে। আল্লাহ, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই আর যে জুথিস ব্লগ চ্যানেল। আজ আপনাদের সাথে পোল্যান্ডের নতুন বছর যে তারা কিভাবে বরণ করে নেয়, হ্যাপি নিউ ইয়ারটা কিভাবে পালন করে এটা শেয়ার করতে যাচ্ছি। তো আমি এখন আমাদের সেন্ট্রামে চলে যাচ্ছি। দেখেন, পুরো রাস্তাঘাট যা দেখতে পাচ্ছেন কোনো গাড়িও নাই, একদম পুরো রাস্তাও ফাঁকা, একটা মানুষজন কিচ্ছু দেখা যাচ্ছে না। এই যে নাইট বাসটা গেল মাত্র, সেটাও কিন্তু একদম পুরো খালি, কোনো মানুষ নাই ভেতরে। কারণ এলাকার আমাদের আমরা যে এলাকার সাইডটাতে থাকি, চারপাশের বাসা বাড়ির ম্যাক্সিমাম লাইট অফ, কজ সবাই হচ্ছে সেন্ট্রামে গিয়ে জড়ো হয়েছে 2024 বরণ করে নিবে। তো তারা কি করে, কতটুক মজা করে এটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আমি মাত্র বাসা থেকে বের হলাম, আপনাদের ভাইয়া হচ্ছে সে কাজে থেকে বের হবে, তো আমার তার সাথে সেখানে গিয়ে দেখা হবে। তো ব্লগটা কন্টিনিউ রইল, আপনারা দেখতে থাকেন। আর আমার এখান থেকে যেতে বেশি টাইম লাগবে না। এখন কয়টা বাজে, এখন হচ্ছে 11:23 বাজে, তো আমি তার আগে চলে যাব। আমি কিন্তু অনেকটা কাছে চলে আসছি, ওই যে দেখতে পাচ্ছেন লাইটিংগুলো এখন ওইখানে যাব, ওইটা হচ্ছে আমাদের মেন সেন্ট্রাম। তো যেতে যেতে এই পাশটাতে দেখেন আমার হাতের ডাইনে যে একটা লম্বা সিরিয়াল দেখতে পাচ্ছেন, ওই যে দোকানের সামনে, ওইটা হচ্ছে 24 আওয়ার্স খোলা থাকে, অ্যালকোহলের দোকান। তো তারা এখন ড্রিঙ্কস কেনার জন্য ওইখানে এত বড় বিরাট একটা সিরিয়াল ধরেছে। তো এমনিতেও তো ড্রিঙ্কস করে, আর তার মধ্যে আজকে হচ্ছে তাদের হ্যাপি নিউ ইয়ার, তারা যে কী পরিমাণ ড্রিঙ্কস করবে। আমার চারপাশে যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখন এই সেন্ট্রামে যাচ্ছে, কারণ আর বেশিক্ষণ সময় নাই, আর মনে হয় 14-15 মিনিটের মতো আছে। তো আমিও এখন যাই, আবার এই ভিড়ের মধ্যে থেকে আপনাদের ভাইয়াকে আমার খুঁজে নিতে হবে। আর যতটুকু বোঝা যাচ্ছে মেবি কোনো কনসার্টও রেখেছে, কনসার্ট হচ্ছে এই জন্য আরও বেশি মানুষ, আগের বারের তুলনায় এবার প্রচুর মানুষ। আর শুধু তো এই সিটির মানুষই না, অন্যান্য সিটির থেকেও আসে অনেকে, কারণ দেখা যায় অনেকে আত্মীয় স্বজন সবাই মিলে একসাথে তারা নতুন বছর সেলিব্রেট করে এরকম। তো চলেন এখন আমার রাস্তাটা ক্রস করতে হবে, ওই পারে যাব। আর রাস্তা কিন্তু আরও অর্ধেক রাস্তা আটকিয়ে দিয়েছে, কারণ যে পরিমাণ মানুষ তাদের হাঁটা চলা কারো যেন কোনো অসুবিধা না হয়, এই জন্য জাস্ট একটা রাস্তা খোলা রেখেছে এক পাশেরটা, এই যে এখান থেকে গাড়ি যাচ্ছে, আর আরেকটা জায়গাতে হচ্ছে বর্ডার ক্রস করে দিয়েছে, ওই জায়গা দিয়ে কোনো গাড়ি চলাচল করতে পারবে না। আগেরবারও হচ্ছে শুধু খালি ফায়ার ওয়ার্ক ছিল, কিন্তু এবার কনসার্ট আছে সাথে, আবার আরেক পাশে মেলাও হচ্ছে। আর এই যে দেখেন বললাম যে রাস্তা এক পাশে ক্রস করা, তো এই যে এইখান দিয়ে জাস্ট গাড়ি যাচ্ছে, আর ওই যে রাস্তা মাঝখানে যে এগুলা কি বলে ওইগুলা দিয়ে দিয়েছে, ওই পর্যন্ত গাড়ি চলাচল করতে পারবে না, কারণ এখানে তো অনলি শুধু খালি বড় মানুষ আসে নাই, ছোট বাচ্চা থেকে শুরু করে বড় মানুষ, তারপর হচ্ছে অনেক খুনখুনা বুড়া মানুষ সবাই আসছে। আর বুড়ো মানুষ কত মজা করে, বয়স্করা হয় সেটাও দেখাবো, কারণ এই দেশে আমার মনে হয় বড়দের থেকে বুড়িরাই সব থেকে বেশি এনজয় করে। কনসার্টের পেছনে এই যে রাস্তার ওই পাশে হচ্ছে মেলা বসেছে, ওই মেলাতেও কিন্তু প্রচুর মানুষ, একটু পরে আবার সবাই এখানে চলে আসবে ফায়ার ওয়ার্কস দেখার জন্য। তো এই কি পরিমাণ ভিড় আপনারা তো দেখতেই পাচ্ছেন, এখন এই ভিড় ঠেলে গিয়ে আপনাদের ভাইয়াকে আমার খুঁজে নিতে হবে। তো চলেন আপনারাও আমার সাথে এই মিশনে, দেখি যে কত তাড়াতাড়ি তাকে খুঁজে পাই। একটু জাস্ট চিন্তা করেন এই ভিড়ের মধ্যে আমি আমার জামাইকে কিভাবে খুঁজব। হাই রে, তবে আপনাদেরকে একটা মজার কথা বলি, এই যে যে এত পরিমাণে ভিড় দেখতে পাচ্ছেন, কিন্তু প্রত্যেকটা মানুষের মাঝখানেও কিন্তু এক হাত করে গ্যাপ আছে। আমাদের দেশে যেমন ছোটবেলাতে মেলায় যেতাম, বড় হওয়ার পরও যে মেলায় গিয়েছি একটা জিনিস দেখতাম, প্রচুর পরিমাণে গ্যাদারিং, ছেলে মেয়েরা সবাই সবাইকে ঠেলা ঠেলে, এরকম একটা
খুব একটা অকওয়ার্ড একটা ফিল হয় যে এত একটা খারাপ সিচুয়েশনে কিন্তু অনেক সময় তৈরি হয়, বাট এই জায়গাতে যে এত ভিড় দেখতে পাচ্ছি, ভুলেও আপনাকে কেউ কোনো ব্যাড টাচ করবে না কিংবা কেউ কোনো ঠেলাঠেলিও করবে না, জাস্ট আপনি আপনার মতো যত ভিড়ই থাকুক না কেন ভেতর দিয়ে যেতে পারবেন, তারা আপনাকে খুব সুন্দর করে রাস্তা দেবে। তো এই ছোট ছোট কারণগুলোর জন্য না আরও বেশি ভালো লাগে। এই যে দেখেন, যতই ভিড় থাকুক না কেন আপনি কিন্তু আপনার যাওয়ার রাস্তাটা ঠিকই পেয়ে যাবেন। তো এইখানে একটা কাণ্ড হয়েছে, আমি যখন যাচ্ছিলাম রাস্তা ক্রস করে, তো সামনে দেখি যে একটা পুরা ফ্রেন্ড সার্কেল ছেলেমেয়েরা সবাই মিলে এখানে নাচানাচি করছিলো, তো ওরা আমাকেও এখানে ইনভাইট করে দিল। তো যাই হোক, ওদের সাথে একটুখানি এই যে এটা কি করতেছে আসলে এটা নিজেও জানি না, মেবি পোল্যান্ডের কোনো একটা ডান্স হবে, তো আমি একটুখানি এনজয় করে দেন আবার এখান থেকে বের হয়ে গেলাম। আর ওদেরকে আমি বললাম যে আমি নাচ পারি না, আমি তো ওদেরকে ভিডিও করি একটু, তো ওরা আবার এখানে নাচছিল, এই জন্য আমি জাস্ট একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আবার ওদেরকে। এটা মেবি কোনো একটা ফ্যামিলি কিংবা ফ্রেন্ড সার্কেল এরকম, বড়রা ছোটরা সবাই মিলে খুব মজা করছিল। মাঝে মাঝে নিজেকে অনেক বয়স্ক মনে হয়, মনে হয় যেন স্কুল লাইফ কলেজ লাইফ সব কিছু শেষ, এর মানে অনেক বয়স হয়ে গেছে। কিন্তু যখন এই দেশের যে এই বৃদ্ধ লোকগুলাকে এত মজা করতে দেখি, তখন মনে করি যে না ভাই, আমাদের তো মাত্র 12 বছর চলতেছে, এরকম একটা ফিল আসে। দেখেন এরা যে এদের যে এত বয়স হয়ে যায়, বাট তারপরও এরা নিজেদের লাইফটাকে এত বেশি এনজয় করে, নিজেদের নিয়ে খুব হ্যাপি থাকে অলওয়েজ। মাঝে মাঝে দেশে যখন নানুর সাথে কথা বলি, তখন আমি নানুকে প্রায় কথাটা বলি যে নানুর বয়সে যে মানুষ এই জায়গাতে তারা এত বেশি স্ট্রং, অথচ আমাদের দেশে দেখে নানি দাদিদের বাতে ব্যথা, পায়ে ব্যথা, তারা অনেক তাড়াতাড়ি সিক হয়ে যায়, উইক হয়ে পড়ে, কিন্তু এইসব দেশে ওদের কোনো চিন্তাভাবনাও নাই, কিছুই নাই, ওরা অলওয়েজ এত বেশি চিয়ারফুল থাকে যে ওদের হার্ট এই কারণে আরও বেশি ভালো থাকে, ওরা বাঁচেও বেশি দিন। তো এই যে আমার সামনে এগুলো দেখতে পাচ্ছেন, এই জায়গাটা, এই এরিয়াটার মধ্যে সব হচ্ছে বৃদ্ধ লোক, এরা সব সেম বয়সের মানুষগুলো একসাথে নাচানাচি করতেছে। তো এই হ্যাপি নেওয়ার উপলক্ষে কিন্তু অনেক বড় একজন সিঙ্গারকে আনানো হয়েছে পোল্যান্ডের, তো আমি সেটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর আমি আপনাদের ভাইয়াকেও খুঁজেই যাচ্ছি, এখনও পর্যন্ত পাচ্ছি না, তো আবার শুনলাম যে সে একটুখানি বের হয়েছে এই ভিড় থেকে। তো এখন দেখি আমি যে সিগনালটাতে দাঁড়ানো এখান দিয়ে তার সাথে দেখা হবে একটু পরে। তো এই যে পরিমাণে ভিড়, এর জন্য আবার দেখেন এই পাশে কতগুলা গাড়ি, এই গাড়িগুলা কি জানেন, এক একটা এক এক গাড়ি, এখানে ফায়ার সার্ভিসের 3টা গাড়ি আছে, তারপর পুলিশের গাড়ি তো প্রচুর আছে, তারপর হচ্ছে আপনার আরও ইস্ট্রাস মিয়াসকা বলে, ইস্ট্রাস মিয়াসকা অ্যাকচুয়ালি এটা মেবি কোনো জায়গাতে কোনো যদি গ্যাঞ্জাম হয়, কোনো ঝামেলা হয়, তারপর কেউ যদি কোনো নিয়ম ভঙ্গ করে, তো সেক্ষেত্রে তারা জরিমানা করে কিংবা তাকে পানিশমেন্ট করে। এই জন্য চারপাশে যত গাড়ি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিকিওর করতেছে, আর পুলিশের গাড়ি তো একটুখানি পরপর চারপাশ দিয়ে ঘুরে যাচ্ছে, কতগুলো আছে বসেও আছে, আবার কতগুলো ঘোরাঘুরি করতেছে, কারণ যদি কেউ কোনো ডিস্টার্ব করে কিংবা কেউ কিছু করে তো সেই জন্য আর কি। তো এই যে দেখেন, কথা বলতে বলতে আপনার ভাইয়াকেও আমি পেয়ে গেলাম, আর এখন আমরা দুজন মিলে একটুখানি এখানে ঘোরাঘুরি করবো। আপনার ভাইয়া আসার পরে আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল, আর আমি ভিড়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আবার ভেতরে কনসার্টে, সেই যেই লোকটা নাকি, লোকটা বলতে যেই মহিলাটা গান গাইছিল তাকে একটু দেখার জন্য, অনেক ফেমাস একজন পার্সন, তো যাই একটু দেখে আসি, যদিও এদের গানের আগা মাথা কিচ্ছু বুঝি না। সে একজন মেয়ে হিসেবে আপনি যা খুশি তা করতে পারবেন, কেউ আপনাকে কখনো একটু ডিস্টার্ব করবে না, বাট তারপরও কি জানেন, জামাই সাথে থাকলে কলিজাটা এমনিতেই আরও বড় হয়ে যায়। এতক্ষণ একা একা একটু লালনে ফিল হচ্ছিলো, যেই আপনার ভাইয়ার দেখা পেলাম তখনই সত্যি অনেকটা ভালো লাগছিলো। সবাই আমাদের জন্য দোয়া করবেন উনি।
তো 12টা বাজার মাত্র আর 3 মিনিট বাকি আর দেখেন সবার হাতে মদ আর গ্লাস নিয়ে এখন সবাই প্রিপারেশন নিচ্ছে যে এগুলা ছিটাবে কেউ খাবে আবার মানুষের উপরেও ছিটিয়ে দেয় তো এই জন্য আমি আর আপনার ভাইয়া এখান থেকে তাড়াতাড়ি পালাচ্ছিলাম যে দেখেন সবার হাতে কিন্তু আর সবাই গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে ফ্রেন্ড সার্কেল বলেন ফ্যামিলি বলেন যারা এখানে আছে ওই যে এই মহিলা এখানে গ্লাস নিয়ে এটা ওয়েট করতেছে যে একটু পরে খাবে আর উপরে ছিটাবে তো আমরা অনেকটা পিছনে চলে আসছি সামনে থেকে এখন যেখানে যাচ্ছি সেখানে দেখি যে সবার হাতে তো এই জায়গাটাতে আসলাম এটা হচ্ছে বাচ্চাদের এরিয়াটা ছিল এই জায়গা তো এরকম ছিল না তো দেখতে দেখতে 2023 শেষ হয়ে গেল 2024 আসলো একে তো একদিকে নতুন বছর আসার আনন্দ আর একদিক কষ্ট যে একটা বছরই জীবন থেকে চলে গেল তো আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করলাম যে পলিশরা কতটা এনজয় করে তারা হ্যাপি নিউ ইয়ারে তো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আর প্রত্যেকের নতুন বছর অনেক অনেক ভালো কাটুক আপনাদের যে নেক মনের আশাগুলো আছে আল্লাহ সবার মনের আশাগুলো পূরণ করুক সবাই আমাদের জন্যও দোয়া করবেন আর আর কি বলবো তো আজকের মতো আমার ব্লগটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন
তো যারা আমার চ্যানেলটা এবং আমার ব্লগগুলো পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটার সাথে থাকবেন, আর নতুন বছরে যেন আপনাদেরকে আরও সুন্দর সুন্দর নতুন নতুন ব্লগ উপহার দিতে পারি। তো আজকের মতো এই পর্যন্তই, এখন বিদায় নিচ্ছি সবাইকে, আসসালামু আলাইকুম।